আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরি নাজমমে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপিকে রাজনীতিতে বাধা দেয়া হচ্ছে না, তবে আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের আব্দুল মান্নান সহ চারজনের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে 7 শিশু, স্থানীয় মানুষের উদ্বেগ। ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত, তবে মৃত্যু বেশি নারীদের, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ফি নির্ধারণ করে দেবে সরকার। এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিডনি বেচাকেনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বিএনপির রাজনীতিতে সরকার বাধা দিচ্ছে না, তবে আন্দোলনের নামে রেলসহ অন্যান্য যানবাহনে অগ্নি সন্ত্রাস বা মানুষের ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লাইন ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামায়াতের সন্ত্রাসের হাত থেকে নিজেদের রক্ষায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। আখাউড়া লাকসাম সেকশনে নির্মিত 72 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ঢাকা চট্টগ্রাম 321 কিলোমিটার দীর্ঘ রেলপথে যাত্রার সময় কমে আসলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা, থাকছে না কোনো ক্রসিং বিড়ম্বনা। গণভবন থেকে কুমিল্লা লাকসাম প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রেলের উন্নয়নে 2011 সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে তার সরকার। বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে বিশ্বব্যাংকের পরামর্শে রেল বন্ধের উদ্যোগ নেয় বলে অভিযোগ করেন তিনি। যে যত পরামর্শই দিক, দেশটা আমাদের, আর এই দেশের মাটি মানুষের ভাগ্য পরিবর্তন আমাদের কি করতে হবে, আর সেই চিন্তা চেতনা থেকে আমি দেশ চালাই। কবে কে কি পরামর্শ দিয়েছে সেটি শুনে আমাদের চলতে হবে, সেটা দেশের মানুষের কল্যাণে কি হবে সেটাই বিবেচ্য বিষয় আমাদের কাছে, আওয়ামী লীগ সেই চিন্তা নিয়ে চলে। রেলের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শিগগিরই পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এবং ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল চালুর কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করে জনগণের সেবা করতে সুযোগ দিয়েছে বলেই কিন্তু আজ এই কাজগুলি করতে পেরেছি। কাজেই জনগণকে বলবো, ওই সন্ত্রাসী বিএনপি জামাতের হাত থেকে যেন তারা মানে নিজেদেরকে রক্ষা করে, এদের সম্পর্কে যেন সচেতন থাকে, কারণ এরা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না, এরা ধ্বংস করতে জানে, এরা মানুষকে কিছু দিতে জানে না, এরা লুটপাট করতে পারে। এ সময় বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরা সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও আগুন দিয়ে মানুষ হত্যা করাই দলটির আন্দোলন। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেকে ছেকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। রেলে গতি আনা হলেও দুর্ঘটনা রোধে চালকদের সতর্ক থাকার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই প্রধান রেলপথে বর্তমানে প্রতিদিন 23টি ট্রেন চললেও ডাবল লাইনে উন্নীত হওয়ায় এখন থেকে ট্রেন চলতে পারবে 72টি। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির পদযাত্রায় মঙ্গলবার লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে আজ সারা দেশে শোক র্যালি করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 3টায় র্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে র্যালিটি। এই কর্মসূচি সফল করতে বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন পল্টন এলাকায়। বিএনপির দাবি অনুযায়ী যে 11,000 নেতাকর্মী কয়েকদিনে গ্রেফতার হয়েছে তার তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এক তালিকা চান। এ সময় ইউটিউবার হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি অগ্রহণযোগ্য এবং যারা হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনছে সরকার। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির দাবির প্রসঙ্গে বিদেশি রাষ্ট্রগুলোর কোনো মন্তব্য নেই বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি কথা কথা বলে তাদের হাজার হাজার নেতা কর্মী অ্যারেস্ট হয়ে গেছে, এতে কোনো প্রমাণ টমাণ কখনো দেখিনি। তা মির্জা ফখরুল বারবার বলে তাদের 11,000 পর্যন্ত উঠে গেছে, তো এই 11,000-এর তালিকাটা তিনি দয়া করে দেবেন কি? একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। হোমাঞ্চিস্তের রিপোর্ট। পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান সহ 4 জনের বিরুদ্ধে 71-এ মুক্তিযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন, 24 জনকে গণহত্যা ও 1 জনকে ধর্ষণের মোট 4টি অভিযোগ আনা হয়। এর মধ্যে গণহত্যার 2টি অভিযোগে 4 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া ধর্ষণের অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মধ্যে 1 জন পলাতক রয়েছেন। একটা অবজারভেশন দিয়েছে মাননীয় ট্রাইব্যুনাল থেকে যে কোনো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যে সমস্ত অপরাধ তারা সংগৃহীত করেছে তার ট্রমা সেই সময় ওই সমস্ত পরিবার এবং সমাজ আজও বহন করে যাচ্ছে এবং বয়স বিবেচনায় কাউকে কোনো বিচার করা হয় না এবং শাস্তি দেওয়া হয় না। বিচার প্রকৃতপক্ষে তার অপরাধের ধরন এবং ডেপথ বিবেচনা করে সাজা প্রদান করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এখানে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে, তথ্যগত এবং আইনগত ভুল হয়েছে, সেই সকল বিবেচনায় আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনে এই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আপিলে আমাদের এই সকল আসামি খালাস পাবে বলে আমি মনে করি। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 53তম রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি, তবে মারা যাচ্ছেন বেশি নারীরা। 18-40 বছর বয়সীদের মধ্যে আক্রান্ত এবং মৃত্যু বেশি হচ্ছে। হাসপাতালে আসা বেশিরভাগ রোগী আগেও এক বা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাসনা দাসের রিপোর্ট। 17 বছরের রাকিব হাসান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত 5 দিন ধরে জ্বরে ভুগলেও প্রথমে গুরুত্ব দেয়নি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করে ভর্তি হন এই ওয়ার্ডে। অনেক ব্যথা ছিল, হাঁটতে পারি না, যে এখনো হুইল চেয়ার দিয়ে আসলাম, আর মানে কিছু খাইতে পারতাম না, বমি হইতো আর কি, আর একটু পর পর জ্বর উঠতো। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ জনগোষ্ঠী। এবছর 19 এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 25,000-এরও বেশি, এর মধ্যে প্রায় অর্ধেকই 18-40 বছর বয়সী, আর মারা যাওয়া 146 জনের 58 জনই এই বয়সসীমার। ডেঙ্গুর বেশিরভাগ কিন্তু 20-40 এই বয়সটা আক্রান্ত বেশি হচ্ছে। এই বয়সে সাধারণত কোমরবিড ডিজিজ থাকে, কম থাকে। এই রোগীগুলো মারা যাওয়া মানে তারা লেট প্রেজেন্টেশন, তারা হয়তো সময় মতো হাসপাতাল আসে না এবং সেই সময় হাসপাতাল আসে যার জন্য তাকে দেখা যায়, বাঁচানো যায় না। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু ভাইরাসের বৈশিষ্ট্যই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা। যেহেতু ডেঙ্গু ভাইরাস কয়েক বছর ধরে বাংলাদেশে একেবারে নিয়মিত এটার এপিডেমিক হচ্ছে, প্রকোপ দেখা দিচ্ছে, এবং গত বছরে হয়তো আমি জানিও না, কারণ 100 জনের ডেঙ্গু ভাইরাস আক্রান্ত ইনফেক্ট করলে তার মধ্যে মাত্র 20 জনের লক্ষণ প্রকাশ পায়, কিন্তু সে কিন্তু তার শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এবছর যখন সে আবার এডিস মশার মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু সে প্রথমেই হঠাৎ করে জটিল অবস্থা তৈরি হচ্ছে। সবচেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো থাকে যাদের ডেঙ্গু ভাইরাসের জটিলতা তাদেরই বেশি হয়। পরিসংখ্যান বলছে মোট আক্রান্তের 63.1% পুরুষ আর মহিলা 36.9%, তবে মৃত্যু বেশি নারীদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় শীঘ্রই বেসরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা ফি নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এ বি এম খুরশেদ আলম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের
পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন রেকর্ড ভাঙছে ডেঙ্গুতে আক্রান্ত ও নিহতের সংখ্যা। অতীতের সব রেকর্ড ভেঙে এখন পর্যন্ত 25,000-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 150 মানুষের। এমন প্রেক্ষাপটে নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। যে যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু আমাদের মেয়র সাহেবদের, আমাদের সিটি কর্পোরেশনের তখন এই ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম তারা শুরু করে থাকে। এটি তো এখন বছরব্যাপী একটি রোগ। আমরা প্রতি বছরে দেখি আমাদের শত শত কোটি কোটি টাকা আমরা এই এই মশক নিধনের জন্য ঢাকা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়দেরকে আমরা দিয়ে থাকি। আমরা সচেতনতার কথা বলে জনগণের উপর ঘাড়ের উপরে চাপ দিয়ে যদি আমরা জনগণের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করে আমাদের এই ঢাকাকে, বাংলাদেশকে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারবো না। এটিএন বাংলার নিয়মিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম জানান, সারা দেশের উপজেলা ও কমিউনিটি হাসপাতাল গুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সমস্ত বেসরকারি হাসপাতালের প্রধান যারা এবং সমিতির প্রধান যারা তাদের সাথে আমরা বসেছিলাম। আমরা বলেছি যে বেসরকারি হাসপাতালগুলোতে যে চিকিৎসা সেবা দেয়া হবে সেই সেবা দেওয়ার পয়সাটা আপনারা নির্ধারণ করেন, নির্ধারণ করে আমাদেরকে জানান যাতে করে আমরা সকলকে জানিয়ে দিতে পারি। এটা তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, আশা করছি অতি দ্রুত এই ব্যাপারে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে পারবো। তবে চিকিৎসার চেয়ে মশা মারতে নগর কর্তৃপক্ষকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। এ সময় মৃত অসচ্ছল ব্যক্তির সহায়তায় সরকারকে উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। যারা আর্থিকভাবে একটু অসচ্ছল সেই অসচ্ছল পরিবারের সদস্যদেরকে এই জরিমানার আদায়কৃত অর্থ এবং ঢাকা সিটি কর্পোরেশনের বিশেষ একটা তহবিল গঠন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা যে আর্থিকভাবে অসচ্ছল সেই ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করবার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই ভেক্টরকে, দ্যাট মিন্স মশা যেটা যে এই রোগটাকে বহন করছে, সেটাকে যারা কন্ট্রোল করবেন তাদের দায়িত্ব আমি মনে করি আরও অনেক বেশি এবং সংবৎসর এটাকে চালিয়ে যাওয়া উচিত। প্রতিযোগিতায় সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিরোধী দল এশিয়ান ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পন্থায় কিডনি বেচাকেনায় জড়িত 5 জনকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। অসহায় মানুষদের টার্গেট করে এই প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল বলেও তথ্য পেয়েছে সংস্থাটি। আটকদের কাছ থেকে অঙ্গীকারনামা সহ কিডনি বেচাকেনার কিছু প্রমাণও উদ্ধার করেছে র‍্যাব। জিএম তসলিমের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অনলাইনে কিডনি বেচাকেনার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে দরিদ্র অসচ্ছল মানুষদের আকৃষ্ট করে এই চক্রটি, আর তাদের সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন শত শত কিডনি ডোনার। সারা দেশে ছড়িয়ে থাকা প্রতারক চক্রটি মূলত 4টি ভাগে বিভক্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায় ও দরিদ্রদের টার্গেট করে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তাদের সাথে চুক্তি করা হতো। পরবর্তীতে ভুয়া কাগজপত্র বানিয়ে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইয়ে নিয়ে যাওয়া হতো। একটি গ্রুপ যারা দেশে বিদেশে যারা কিডনি প্রতিস্থাপনের প্রত্যাশী তাদের সাথে মোটা অঙ্কের বিনিময়ে সেই টাকাটা অনেক সময় 50 লক্ষ 70 লক্ষ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তাদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয় এবং পরবর্তীতে আরেকটা চক্র যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র, অসহায়, নিঃস্ব মানুষের দারিদ্রতাকে পুঁজি করে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে কিডনি বিক্রিতে উপলব্ধ করে। গ্রেফতারকৃত এই চক্রের অনেক সদস্য নিজেরাই কিডনি বিক্রি করার পর প্রতারিত হয়ে বেশি টাকা লাভের আশায় বেছে নিয়েছে এই প্রতারণার পথ। তথ্য প্রযুক্তির প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সেই প্রতারণা কার্যটা পরিচালনা করছে। আমরা এখনও আমাদের নজরদারিতে বেশ কয়েকটা পেজ বা ফেসবুক পেজ আমরা সেগুলোকে অবজার্ভ করছি এবং আমরা মনে করছি যে শুধু তারাই নয়, এই সমস্ত কাজে আরও কয়েকটা চক্র জড়িত আছে এবং আমরা যখন তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারবো তখনই আইনের হাতে সোপর্দ করবো। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, নিকটাত্মীয় ছাড়া অন্য কারো কিডনি সংযোজন করা এখনও দেশের আইনে অবৈধ, তাই কিডনি প্রতিস্থাপনে দালালদের খপ্পর থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগজনকভাবে বাড়ছে শিশু মৃত্যু। প্রতিদিন গড়ে 7টিরও বেশি শিশু মারা যাচ্ছে এই হাসপাতালে। ভুক্তভোগীদের অভিযোগ, শিশুরোগ চিকিৎসায় প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জামের ঘাটতির কারণে তৈরি হয়েছে এই সংকট। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট আর জানাচ্ছেন রক্সানা ইভা। দক্ষিণাঞ্চলের একমাত্র উচ্চতর চিকিৎসা কেন্দ্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানকার শিশু ওয়ার্ডে প্রতিদিন অন্তত 500 শিশুকে চিকিৎসা দেয়া হয়। 50টি শিশুসজ্জার বিপরীতে প্রায় 200 শিশু চিকিৎসাধীন থাকে প্রতিনিয়ত। হাসপাতালের হিসেব অনুযায়ী গত 5 মাসে সেখানে 3,682 শিশু জন্ম নিয়েছে, এর মধ্যে মারা গেছে 1,012 জন। ডাক্তাররা যে আসছে, যে রোগী আসলে যে তাড়াতাড়ি একটা তাদের একটা সেবা যত্ন, তা অনেক সময় দেখছে একটু দেরি আসলে তো শিশুটা মারা যায়। অক্সিজেনের পানি শেষ হয়ে যায়, দেখতে বলে যে বাস্তর অক্সিজেনের পানি শেষ হয়ে গেছে। বুয়ারা বলে যে বুয়ারুর কাছে বলেন, কিন্তু বুয়ারা ওই পানিটা দেখতে না, আর নার্স থেকে ওইটা ইয়ে পানিটা দেবে, কিন্তু অনেক বাস্তারা ওই সময় মারা যায় অক্সিজেন না পাইয়ে। আজকে হলো না কালকে আবার আসো, ওই জন্য সিরিয়াল যতক্ষণ দাঁড়ায় রেখে একটা অসুস্থ বাচ্চা নিয়ে আসলেও ওটা বসাই রেখে। শিশু মৃত্যু হার বেশি হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসকরাও। তবে তারা বলছেন, অপরিণত বয়সে শিশু জন্মদান, পুষ্টিহীনতা, ইনফেকশন, ওজন কম হওয়া, নিউমোনিয়া সহ নানা কারণে বেশিরভাগ শিশু মৃত্যু হয়েছে হাসপাতালে। ম্যাক্সিমাম খারাপ বাচ্চা আছে, তার মধ্যে দেখা যায় যে নিউমোনিয়াটি বেশিরভাগ হয়, কোনোদিন 2টা, কোনোদিন 3টা। আর এদিকে আমার ওয়ার্ড আছে, আমার উপরে আরেকটা ওয়ার্ড এক্সটেনশন হয়েছে আপাতত, ওই 5 থেকে 7 এভারেজ। দরকারি ডাক্তার, স্বাস্থ্যকর্মী সংকট এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে শিশু চিকিৎসার এমন সংকট তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের আগামী 23 জুলাই বিকেল 3টায়, লঙ্কা বাংলা ফাইন্যান্সের 26 জুলাই বিকেল 3টায়, পিপলস ইন্স্যুরেন্সের 25 জুলাই বিকেল 3টায় এবং এবি ব্যাংকের বোর্ড সভা 24 জুলাই দুপুর 2:30টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হবে। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভিন্ন ভিন্ন রং ও ভিন্ন স্বাদের মৌসুমি নানা ফল নিয়ে পঞ্চগড়ে চলছে বর্ণাঢ্য ফল উৎসব ও মেলা। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি তুলে ধরতে ব্যতিক্রমী এই আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ফাউন্ডেশন। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে 4 দিনব্যাপী এই ফল উৎসব উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত ফল ও তার পুষ্টিগুণ দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন আয়োজকরা। ব্যতিক্রমী এই ফল মেলা ঘুরে দেখে উচ্ছ্বাসিত হচ্ছে নানা বয়সী শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। তুমুল বৃষ্টিতে নজিরবিহীন বন্যা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে। রাজধানী নয়াদিল্লির পর হু হু করে পানি ঢুকছে প্রসিদ্ধ পর্যটন নগরী আগ্রায়। ডুবতে শুরু করেছে তাজমহলও। যমুনা নদীর পানি সেখানে বেড়ে হয়েছে প্রায় 500 ফুট, যা গত 45 বছরের রেকর্ড। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার পানিতে বিশ্ব ঐতিহ্য তাজমহলের এমন চিত্র দেখা গিয়েছিল 1978 সালে। তখন তাজমহলের বাসাইঘাট বুর্জ পানিতে ডুবে যায়, এর বেসমেন্টের 22টি ঘরে পানি ঢোকে। এরপর কাঠের দরজা সরিয়ে বাসাই এবং দশরাঘাটের মাঝামাঝি একটি স্থায়ী দরজা তৈরি করা হয়, যাতে পানি প্রবেশ করতে না পারে। যদিও এবারের বন্যা পরিস্থিতি ততটা খারাপ হয়নি, তবে যমুনার পানি বাড়ছে।
নদীর উপচে পড়া ওই পানি এসে ধাক্কা দিচ্ছে তাজমহলের দেয়ালে। 1978 সালে যমুনা নদীর পানির স্তর বেড়ে হয়েছিল 508 ফুট, গতকাল সেখানে পানির স্তর ছিল 500 ফুটে। তাজমহল কি দিওয়ারো সে সেট হোকে চলে আয়ে इससे पहले जो बाढ़ है हमें देखने को मिली थी 1978। यमुना जी को मतलब पहले भी देखा हूँ मैंने, वो हमेशा सूखी रहती थी पर इस बार बहुत भरी हुई देखी, बहुत अच्छा लगा। परेशानी है कि कोई पब्लिक इधर से उधर जा पानी रही है, कुछ पुलिस ने रास्ते बंद कर दिए हैं सुरक्षा के नज़र से, और ये पहली बार देखा था मिलना ऐसा। विगत 45 বছরের মধ্যে এমন চিত্র আর দেখা যায়নি উত্তর ভারতে। শুধু তাজমহল নয়, দশেরা ঘাট, ইদমত উদ্দৌলার সমাধিস্থল বন্যার পানিতে ডুবেছে এবার। প্রত্নতত্ত্ববিদদের একটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে ওই এলাকা ঘুরে দেখেছেন। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগ্রার 6টি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। অফিস আদালতের কথা চিন্তা করে দিল্লির কয়েকটি প্লাবিত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় এখনও আছে জলাবদ্ধতা, কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। ক্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে যাচ্ছি সংবাদে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে 1 বছর পর টেস্ট জিতল পাকিস্তান। গল টেস্টের শেষ দিনে জয়ের পর বাবর আজমের দলের প্রয়োজন ছিল মাত্র 83 রান, আর লঙ্কানদের দরকার ছিল 7 উইকেট। লাঞ্চ বিরতির আগেই জয় তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 131 রানের লক্ষ্যে নেমে 6 উইকেটে 133 রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। এতে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচিতে প্রথম জয় পেল বাবর আজমরা। এর আগে 2022 সালের 20 জুলাই কোনো টেস্টে জয় পেয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার 312 রানের জবাবে 461 রানে অল আউট হয়েছিল বাবর আজমের দল। দ্বিতীয় ইনিংসে 279 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। আগামী 24 জুলাই থেকে কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপির রাজনীতিতে বাধা দেয়া হচ্ছে না, তবে আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের আব্দুল মান্নান সহ 4 জনের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে 7 শিশু, স্থানীয় মানুষের উদ্বেগ। ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত, তবে মৃত্যু বেশি নারীদের। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ফি নির্ধারণ করে দেবে সরকার। এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিডনি বেচাকেনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETNBanglaNews। ধন্যবাদ সবাইকে।